সুনামর আবখাস্তে নিয়ে কাঁঠালিয়ানী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত নি এক নম্বর ওয়ার্ড পঞ্চায়েত চং মারিন কিতিং সামুক সিতা ক্লাইনের কয় চপ্রব জাখা সিপিআইএম নি বাতানি লিটন মিয়া ফার্স হালো নামাজ পাই নগ কিফিলপুর মসজিদ নি দ গ্রামন লিটন মিয়া তাই বিনি বুফাই ওং নি সাকাব চপ্রব জাখা আফ্রু ও লগি লগি ন বরক নি জিরি খকমা খনা ওই নক নি বরক রক থাঙ্গই বরক ন চপ্রব নাই রক নি ইয়াক নি ফিয়ক না নাইথেনি যতন সাক দেরা বাইকা ইয়া গুলো আমজানি লুকুরক ফাইকে খাড়ি থাঙ্গাইকা সামুক সিতা ক্লাইনাই রক লগি লগি ন আমজানি লুকুরক লিটন মিয়া নি নুখুক নি সাক দেরা জাক রক ন সুনামরা সাক খাম নগত লাঙ্কা পাতি মনোজিরি সোনামরা থানাব খরক স্নিনি মুঙ্গি মামলা বখলাই জাকা অখরক স্নিনি মুং উঙ্কা মামন মাইসান সাদেক মাইসান জুলাই মাইসান ফিরোজ মাইসান দেলওয়ার হোসেন খালিল মিয়াতি মানজিল হোক যা সালো সিপিআইএম নি বাতানি লিটন মিয়া ককথম নিবিস কাঙ্গর সাবিক নারিকা বন চপ্রব নাই রক নি ইয়াগ সিলাই খবই কুবুক মানি রকব তঙ্গহিনী শাখা ও পাতি মুগ্ন সানা থাং তিনি বাইশ সোনামুরানি বিধানসভা নি সেন্টারনি এমএলএ শ্যামল চক্রবর্তী চংমারিনী সালো কাঁঠালিয়া ব্লক আমচাইনি কবংমা পঞ্চায়েত নি বিশুঙ্গন ভবানীপুর পঞ্চায়েত নি পাতি মুগ্ন সাবই কক্সিল চাকা চংমারি কচাং কচাং খেন পাইখাহিনী সাপান বুসক জরাতে কচাং কচাং লুকুরক নুকবাইখা হাইনি বাকে ইলেকশন কমিশন ইথানে কয় মুংরিখা চংমারি নি সালো উংমাহাই উংয়াতে বোট লেখামা সালো তা অংথুং হিনে চংমারি বাতানে লিটন মিয়া বুজাকমানা কিতিঙি তেব শাখা নাইম থাংরক তাঙ্গাই মুংসা ইয়া পরিষেয়াক তাবক সাক জরাতে হিনে 100% বিজেপি দলের ক্যান্ডিডেটও আছেন এখানে, ওনার বড় ভাই যুবরাজ মিয়া, সবগুলো ওদেরই ভাই, শুধু একজন আছেন আমাদের ওইখানে শ্রীমন্তপুর এক নম্বর ওয়ার্ডের মসজিদের পাশের বাড়ির খলিল মিয়া, ওনার বাড়িতে সবগুলো হাতিয়ার ফাতিয়ার যতগুলো ছিল ওদের বাড়িতে মানে উনি সাপোর্ট দিচ্ছেন। যখন আমরা মসজিদ থেকে বের হয়েছি তখনই ওরা প্ল্যান মাধ্যমে আমাদের মসজিদের গেটের মধ্যে আমাদেরকে অ্যাটাক করেছে। সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি, জুরাস মহিষা ওনার হাতে পিস্তল ছিল, শটগান সাইন্স গুলো ছিল ওনার কমরে, এটা দিয়ে আমাদের উপরে হামলা করে, প্রথম হামলা করে আমার বড় ভাইয়ের উপর, যখন আমি বাঁচাতে যাই তখন আমার উপরে সবাই ক্ষিপ্ত হয়ে যায়, যখন আমাকে বাঁচানোর জন্য আমার ছোটো ভাই আসলে গুরুগুরু ক্ষিপ্ত হয়ে যায়, তখন সবাই যখন আমরা চিৎকার করি বাইরে থেকে আমার কাকা কাকিমণি আসে, তখন কাকিমণি খুব প্রচণ্ড পরিমাণে মারধর করে, ওনার পেটে লাঠি দেয়, তখন উনি যখন আমার উপরে শুয়ে যায় আমাকে বাঁচানোর জন্য তখন ওরা লাঠি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ওরা আমাদেরকে আঘাত করে, সাইনিজ পুরায় দিয়ে পিঠনে পর্যাপ্ত পরিমাণে স্পট আছে অলরেডি, এখানে আমার প্রচণ্ড ব্যথা, আমি এখন টিএমসিতে যাচ্ছি আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, জানি না কী হবে, হয়তো বা অ্যাডমিটে থাকতে হবে, আর যাদের নামে আমরা কেস করেছি এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই, আমি বারবার চেষ্টা করছি ওদের সাথে কথা বলার জন্য, কোনো রেসপন্স পাচ্ছি না, এখন আমরা বাধ্য হয়ে মিডিয়ার দ্বারস্থ হতে হয়েছে, আশা করি ভালো একটা আমরা সুস্থ একটা বিচার পাবো এই গণতন্ত্র থেকে। আহত হয়েছি আমরা পাঁচজন, আমি আমার বড় ভাই আমার ছোটো ভাই আমার কাকিমণি আমার কাকা, যারা পঞ্চায়েতে ওই পঞ্চায়েত নির্বাচনে সবাই দেখেছে যে কী অবস্থা তৈরি হয়েছে, আগেই 70% 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল সেখানে নিয়ে নিয়েছে, প্রার্থী দিতে দেয়নি সমস্ত ঘটনা, কিন্তু যা 30% আছে সেটার মধ্যে ভোট যাতে না হয়, অর্থাৎ তারা জবরদস্তি করে যাতে নিতে পারে তার জন্য সেখানে ভোটের আগের দিন রাত থেকে চেষ্টা, ভবানীপুরে নির্দল প্রার্থীদের বাড়িঘরে আক্রমণ, বিভিন্ন জায়গায় প্রার্থী এবং পুলিং এজেন্ট যারা হবে তাদের ধমক, এ সমস্ত চলছিল। তারপরও মানুষ সকালবেলা আমাদের পুলিং এজেন্টরা কেন্দ্রে কেন্দ্রে গেছে, নির্দিষ্ট কিছু জায়গায় নির্ভয়পুর রাঙ্গামুড়া উত্তর মহেশপুর রবীন্দ্রনগর কালীবাড়ি এই সমস্ত জায়গা থেকে সকালবেলায় পুলিং এজেন্টদের কোথাও ঢুকতে বাধা আক্রমণ, আর দুই একটা জায়গায় ঢুকেছিল সেখান থেকে বের করে দিয়েছে। নিরাপত্তার বিষয়ে আমরা বলেছি এসডিএম ভিডিও, আজকে মিটিং আছে ভিডিও অফিসে, সেখানে আমরা বলবো হ্যাঁ যে প্রত্যেক কাউন্টিং এজেন্ট দলের কাউন্টিং এজেন্টরা তারা যাতে নিরাপদে ঢুকতে পারে নিরাপদে বেরোতে পারে, কাউন্টিং যাতে ঠিকভাবে হয়
সেগুলি আমরা আজকের মিটিংয়ের মধ্যে, আজকে ব্লকে মিটিং ডেকেছি, সেই মিটিংয়ের মধ্যে সেখানে আমাদের দিক থেকে আমাদের অন্যান্য প্রার্থীরা যারা আছে তারাও যাবে, হ্যাঁ, প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট যত আছে সবাই মিলে যাবে, কাউন্টিং এজেন্টরাও যাবে, তাদেরকে দিয়ে আসার জন্য ভিতরে ঢোকার। এই রবীন্দ্রনগর 4 নম্বর ওয়ার্ডে হায়ার সেকেন্ডারি স্কুলে এখানে প্রিসাইডিং অফিসারের যে কাগজপত্র আছে এগুলিও নিয়ে গেছে, তারপরেও কোনো ইয়ে নেই, এই রিপুল নেই, মানে আশ্চর্যজনক সব এখানে চলছে। যাই হোক, এগুলির মধ্যেও অনেক জায়গার মধ্যেও তারপরও ভোট করানো হয়েছে, অনেকে সাহস নিয়ে সেভাবে দাঁড়িয়ে ভোট করিয়েছে। তো সেই ধরনের একটা কেন্দ্র হল শ্রীমন্তপুর এসবি স্কুল। এই এসবি স্কুলও ভোট হচ্ছিল লিটন মিয়া আমাদের প্রার্থী, আরেকজন মহিলাকে নিয়ে। এখানে 2টা ওয়ার্ড হচ্ছে, 1টা ওয়ার্ডে আমাদের প্রার্থী দিইনি আমরা, 2 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ডে আমরা প্রার্থী দিয়েছি পারল, লিটন মিয়া আর পারল। তো সেখানে আমাদের যারা পুলিং এজেন্ট ছিল আগে থেকেই, তারা পুলিং এজেন্ট যাতে না ঢুকতে পারে, এই করতে পারে, ভোট যাতে লুট করতে পারে সে চিন্তা, কিন্তু আমাদের পুলিং এজেন্টরা ঢুকেছে। ঢুকার পর নানান ধরনের হুমকি, হ্যাঁ, দেখিয়ে দেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে, নানান, কিন্তু পুলিং এজেন্টরা ছিল খুব সাহসের সাথে, তারা এই পুলিংটা করিয়েছে, কোনো ভোট এখানে রিভিউ করতে দেয়নি, শেষ পর্যন্ত ভোট করিয়েছে। হাসপাতালে দেখানো হয়েছে, হাসপাতাল থেকে বিভিন্ন 100 ব্যক্তি পড়েছে, কিন্তু ব্যথা কমেছে। আজকে টিএমসি হাফানিয়া টিএমসিতে যাবে, সেখানে ডাক্তার দেখাবে, থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে থানা থেকে, প্রশাসন থেকে ভোট হয়ে গেল, শান্তিপূর্ণ ভোট হল, কোনো অসুবিধা নেই, যার যার ভোট শেষে দিন সেখানেও কোনো সমস্যা নেই, কিন্তু ভোটের পর দিন, এখন তো আর কোনো কিছু নেই, এখন একবারে ওই ঘটনা, তো ভোটের পর দিন এই যে ঘটনা, এই ঘটনা একেবারে ন্যাক্কারজনক। হ্যাঁ, একই গ্রামের মানুষ, আজকে ভোটের রেজাল্ট হয়ে গেলে সবাই আবার এক গ্রামেই থাকবে, কিন্তু এই ঘটনা অত্যন্ত উস্কানিমূলক, ন্যাক্কারজনক, কাজেই আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি, এবং প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে এটাই আমরা আশা করছি। প্রকাশ্যে দেখা গেছে, ওখানে গেছে, ভোটাররা যাতে ভোট দিতে না পারে তাদের সাথে বিভিন্ন কথাবার্তা তর্কাতর্কি এ সমস্ত হচ্ছে, প্রশাসন ছিল, কিন্তু সরকার থেকে, কমিশন থেকে নোটিশ ইস্যু করেছে যাদের পিজি আছে নির্বাচিত প্রতিনিধি, তারা নির্বাচনে বেরোতে পারবে না, কোথাও ঘুরতে পারবে না। কিন্তু দেখা গেছে যে তারা পিজি নিয়ে, পুলিশের স্কোয়াড নিয়ে এ সমস্ত জায়গায় ঘুরছে, একের পর এক কেন্দ্রে খাওয়া বসিয়েছে, ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করেছে, প্রথমে ভবানীপুর, তারপর ভবানীপুর থেকে এসে উত্তর পাহাড়পুর, ধরপুর, তারপরে বাসপুকুর, এক নাগাদ, কারণ তাদের প্রত্যেক দলেরই তো লোকরা যেখানে যেখানে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্নখানে কেন্দ্র করেছে, আর তারা একসাথে 4-5টা গাড়ি, এগুলির মধ্যে লোক আছে, এর মধ্যে কিছু ট্রাইবেল ছেলেও ছিল 2টা গাড়িতে, এই সব কিছু মিলে তারা মোটামুটি 30-35 জনের একটা টিম, একসাথে যখন 30-35 জন যায় স্বাভাবিকভাবেই বাধা দেওয়াটা কঠিন হয়ে পড়ে। এভাবে তারা লুট করেছে সমস্ত জায়গায়। আমরা পুনর্নির্বাচনের কথা বলেছি, হবে কি না জানি না, কোনোটাই বলা যাবে না, কারণ আজকে পুনর্নির্বাচন একটা কেন্দ্রে হচ্ছে সাধারণ। আমরা তো বিশ্বাস করি, আমাদের আশা হলো যে এতগুলি ঘটনা ঘটেছে, এরপরও ফার্দার কোনো ঘটনা সরকার
পক্ষ থেকে, সরকার পক্ষের পক্ষ থেকে ঘটাবে, এর চেয়ে নিন্দনীয় তো আর কিছু হতে পারে না। সমস্ত মিডিয়াকে আমরা বলবো ওখানে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করবো, আপনারাও দেখবেন বাইরের ভিতরের পরিস্থিতি। আমরা আশা করি যতটুকু ভোট হয়েছে সেটা অন্তত শান্তিপূর্ণভাবে গণনা, আমাদের দিক থেকে আমাদের গণনাকারীরা যাবে, পুলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট যারা আছে তারা যাবে সেখানে, সেইভাবে গণনা যাতে শান্তিপূর্ণ হয়, কোনো অবস্থাতে এতগুলি ঘটনার পরও আবার যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা আহ্বান করছি। শাসক দল ক্ষিপ্ত হয়েছে, তারা বুঝতে পারছে যে হয়তো বা আসনটা হাতছাড়া হয়ে গেছে, এই কারণে তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে ওইখানেই নানা রকম মন্তব্য করেছে। তারপরে গতকালকে আমাদের কেন্দ্রের এবং আরও খুরাত এরা মসজিদে নামাজ পড়তে গেছে, শুক্রবারের নামাজ, এই নামাজ টামাজ পরে যখন চলে আসে মসজিদ থেকে তখন রাস্তায় আমাদের প্রার্থী বিজয় মিয়াকে আক্রমণ করে, রাস্তার ব্যাপক আক্রমণ। সেই আক্রমণের চিৎকার চেঁচামেচিতে লিটনের কাকি দৌড়ে এসে একে লিটনের উপরে জাপটে ধরে থাকে যাতে ওর উপরে আর আঘাত না পড়ে, তখন তারা লিটনের কাকির উপরেও আঘাত ব্যাপকভাবে আঘাত করে, তারপরে আরও ছোট ভাই যখন আসে ভাই, সেই ছোট ভাইয়ের উপরও হাতে আঘাত করে, এইভাবে তাদেরকে সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত করেছে এবং বলছে যে এই পুলিং এজেন্ট যে ছিল সে এবং তার বাবা অর্থাৎ তার কাকা আর একজন, হ্যাঁ, তাদেরকে পেলে একবার ফোন করে ফেলা, এইভাবে তারা নানান রকম বিষয়ে এ বিষয়ে